হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা মেডিকেল টিপস 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ একটি সিরাপ সম্পর্কে আপনাদের পরিচয় করে দেবো। সিরাপটির নাম হলো ওকপ আর এর জেনেটিক নাম হলো অ্যান্টিটিউসিভ সিরাপ। এটি সাধারণত কী কী কারণে ব্যবহার হয় আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। যাদের শুষ্ক কাশি অথবা জমাট বাঁধা কাশি, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায়, তাদের জন্য এসুটি অত্যন্ত উপযোগী। আর এসুটি যাদের কাশি হয় তাদের জন্য, আর যাদের কাশি নেই তারা সাধারণত এসুটি খাওয়ার চেষ্টা করবেন না। এসুটি চিনি মুক্ত আর এই একটি প্যাকেটে সাধারণত একটি বোতলে 100 ml হয়ে থাকে। আর 100 ml সিরাপের দাম সাধারণত 100 টাকা। আর যখন ওষুধ ক্রয় করবেন তখন অবশ্যই মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে বিরত থাকবেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের সম্ভাবনা হতে পারে। আর এসুটি প্রস্তুতকার কোম্পানির নাম হলো স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর যখন ওষুধ ক্রয় করবেন তখন অবশ্যই তার আগে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি ক্রয় করার চেষ্টা করবেন, অথবা একজন বিশেষজ্ঞ ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। আর ওষুধটি সাধারণত যারা প্রাপ্তবয়স্ক তারা খেতে পারবে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো, যারা প্রাপ্তবয়স্ক তারা সাধারণত 1 চামচ করে 3 বেলা খেতে পারবে। আর যদি আপনারা প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তবে যদি আপনাদের বয়স 50 বছর হয়ে থাকে, অথবা তারা সাধারণত 2 চামচ করে 2 বেলা সেবন করতে পারেন, অথবা যাদের 16 বছর বয়স তারা 1.5 চামচ করে 3 বেলা সেবন করতে পারেন। আর এসিটি খাওয়ার পরে পানি খাওয়ার চেষ্টা করবে না। পানি খাওয়ার মাধ্যমে আপনার যে পানি খেলে সাধারণত এসিটির কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে, তাই অবশ্যই ওষুধটি সিরাপটি খাওয়ার পরে 1 ঘন্টা পরে পানি খাওয়ার চেষ্টা করবেন। আর ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই ঝাঁকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঝাঁকিয়ে নিলে ভালো হবে। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আর আপনারা যদি আপনাদের উদ্বুদ্ধ করেন তবে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের দয়ায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর করোনায় আপনারা সম্পূর্ণ সুস্থ থাকার জন্য মাস্ক ব্যবহার করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, যাতে আপনারা করোনা থেকে মুক্তি থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।